बिस्मिल्लाहिर रहमानिर रहीम। समस्त प्रशंसा मोहन रब्बुल आलामीन, तारिशत अल्लाह प्यारा हबीब हजरत मोहम्मद मुस्तफा अहमद मुस्तफा सल्लल्लाहु अलैहि सलाम। যে নবীকে সৃষ্টি না করলেই এই নিখিল বিশ্বের ১৮,০০০ মাখলুকাতকে আমার আল্লাহ সৃষ্টি করতেন না। আমি সর্বপ্রথম সেই মহানবীর অজতে ভক্তিপূর্ণ সালাম রেখে তার সঙ্গে আমার মাতা পিতা, আমার উস্তাদ গুরু, আমার যিনি গানের গুরু, আমার আব্বুর ছোট ভাই, আমার আপন কাকা, বাংলাদেশের সুনামধন্য বাউল শিল্পী বাউল সম্রাট শাহ আলী, আমার দরদির পাকচরণে ভক্তি রেখে আমার যিনি পীর কিবলা সিঙ্গার মানিকগঞ্জ আব্দুল রশিদ সরকার, আমার দরদির পাকচরণে প্রেম ভক্তি রেখে আজকে পালাপ নারী আর পুরুষ আমি আমার বাসা বগুড়া সোনাতলা মা বাবা হাউস করে আমার নাম রাখছে আনোয়ার সরকার। নারী পুরুষ পালা উভয় পক্ষ একজন পুরুষ একজন নারী হতে হয়। তবে আমার জীবনে নারী পুরুষ গান অনেক গাইছি, কোনো ছেলেদের সঙ্গে গাইনি বাবা, মেয়েদের সঙ্গে গাইছি। তবে আজকে কেমন যাবো না, এটা সম্পূর্ণ নতুন, পুরুষে পুরুষে নারী পুরুষের পালা। যাই হোক, গাইবান্ধা ডিস্ট্রিক্ট থেকে সাদুল্লাপুর থানা থেকে জয়নাল সরকার, সে নারীর পক্ষ, উনি ব্রিটিশ প্লটের একজন শিল্পী, আর আমি আনোয়ার সরকার, আমি পুরুষের পক্ষ। তবে আজকের গান হাদিস কোরআন, এখানে হাজি গাজী মুন্সি মলবি থাকলে থাকতে পারে, কারো কোনো প্রশ্ন কোনো অভিযোগ থাকলে লেখে লেখে পাঠিয়ে দেবেন, জবাব করার জন্য চেষ্টা করব। এখানে হাদিস কোরআন, কোরআনের তফসির থেকে গান হবে, কথা হবে আসলে বাবার কেমন গুণ আর মার কেমন গুণ। যেমন আল্লাহর পবিত্র কোরআন শরীফ ৬৬৬৬ আয়াত, মনিটর একটু না কমাতে হবে ভাই, মনিটর একদম বেশি হয়ে গেছে। ৬৬৬৬ আয়াত, ৭ মজুল ১৪ সিজদা, ৩,১৬,১৯টি হরফ, ১৩০ ফরজ, ৬টা রুকু। এইবার ঠিক আছে ভাই। তাই সর্বমোট কোরআন ১১৪ সূরা, ৬টা রুকু, এর মধ্যে থেকে বুঝাতে হবে বাবা কি আর মা কি। আমি আনোয়ার সরকার বাবা গো পক্ষ, সমস্ত পুরুষ আমার পক্ষ, আর যতগুলো মহিলা আছে সমস্ত মহিলা, এই নারীদের আমি ধার ধারি না, এই নারী জাত আমার শত্রু, এই জাতকে আমি ভারত কিভাবে পাঠাবো সে ব্যবস্থা আমার কাছে আছে। তুমি লুকাইলা আদমপুরে দরদিরে, জীবনে দেখি নাই তারে, ওরে আমার হৃদয় মাঝে কেন একবার আইলা না গো সাইরা বানা, আমি না জানি যা করছি কত গুনাহ, তুমি বানায়া মাটিরা দম, ওরে কৌশলে গন্ধম খাওয়াইল, আরে পাটায় চোখ না পাকের দুনিয়া আমার আল্লাহ গো। এখানে একটা কথা মনে হইল বাবা, বাউলা মানুষেরা ওগুলো কথা না বললে হয় প্রাণে ব্যথা, যে গন্ধম গন্ধম কইরা সারা পৃথিবী এখন ব্যস্ত, এ গন্ধম খায় আদম হওয়া নাপাক হয়ে গেছে। গন্ধম একটা নাপাক ফল, এই গন্ধম যদি না পাক ফলি হয়ে থাকে। এখানে আমার একটা কথা, আর আল্লাহর বেহেশত হচ্ছে একটা পবিত্র জায়গা, আল্লাহ কেন এই গন্ধম ফলটা বেহেশতের মধ্যে রাখলো? আল্লাহর কি আর জায়গা ছিল না? আর গন্ধম যদি না পাকি হয় না, এই না পাক ফলের বিচি আমার আল্লাহ কোন জায়গায় পাইল? এইটাই আমার বড় যন্ত্রণা। আমি না জানি করছি কত গুনাহ গো সাই রব্বানা, না জানি না করছি কত গুনাহ, লুকাইলা আদমপুরে, আরে লুকাইলা আদমপুরে, জীবনে দেখি নাই তারে, লুকাইলা আদমপুরে, জীবনে দেখি নাই তারে, হৃদয় মাঝে কেন একবার बाना ना जानी ना कुर्सी को तगुम प्रथम बुद्धि अल्लाह नबी मा फातेमा हजरत आली भाई मनिटर एक हाई कमाय दें रुबेल भाई मनिटर एक कमाय दें प्रथम बुद्धि अल्लाह नबी मा फातेमा हजरत आली संगे छिलो इमाम दुइजन आमार अल्लाह गो हम बंधी अल्लाह नबी गो अरे प्रथम बंधी अल्लाह नबी मा फातेमा हजरत आली प्रथम बंधी अल्लाह नबी मा फातेमा हजरत आली संगे छिलो इमाम दुई जनार बाजान संगे छिलो इमाम दुई जना दशाई रब्बाना ना जानी ना करसी कत गुण चौबीस हजार पैगम्बरे भक्ति जानाई नत सिरी दया करे शरण दुली देना आमार बाजान रे आमार माता पितार पाक चरणे भक्ति जानाई नत सिरी विश्वर औलिया जत नाम धरे जा बोलबो रे कत दया करे चरण दुली देना आमार बाजान रे आमार उस्ताद कवि शाह आली मदन उस्ताद कवि शाह आली तार चरण भक्ति करी उस्ताद कवि शाह आली चरण भक्ति करी दया करे कंठे जाऊ बसिया गोसाई रब्बाना ना जानी ना करसी कत गुण जाकेर प्रति भाई बोन जत सालाम दिलाम शत शत गान कुमटी आसेन जारा प्रेमेर सालामी देई पौंछाया दया करे चरण दुली देना आमार बाजान रे आमार परिचयटा जाई जानाइया गो आनोয়ার সরকার नाम की भैया परिचय आनोয়ার সরকার नाम की भैया बाड़ी धरलाम सोनातला सीमाना गो आमार बाड़ी धरलाम सोनातला सीमाना गो साई रब्बाना ना जानी ना करसी कत गुण ना जानी ना करसी कत गुण गोसाई रब्बाना ना जानी ना करसी कत गुण नुकाइला आदम पुराना अरे नुकाइला आदम पुरे जीवन देखी नहीं पाना ना जानी ना रे করছি কত গুণা। যাই হোক ভাই, বন্দনা গান সারা রাত গেলে শেষ হবে না। আমি ছোট্ট করে বন্দনা গান গাইলাম। তবে আমার কাছে প্রশ্ন করছে মায়ের পক্ষ নিয়ে, পৃথিবী অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার আকার উপর শিকার দীর্ঘিকার কোনো কিছু ছিল না। এই পৃথিবী ছিল ডিম্বুর আকার। এই ডিমটাই বলেছিল ওনার মা। এই শিল্পী, এই জন্য কবি বলেছে, এই জন্য কবি বলছে 7 বছরের শিশু যাহা জানে 90 বছরের বুড়ো তাহা জানে না। বয়স হইলে মানুষ মুরব্বী হয় না। তাহলে এ ডিম্বুর আকার পৃথিবী ছিল। এ ডিমটাই যদি আপনার মা হয় কিছুই সৃষ্টি হয় না। পৃথিবী ছিল ডিম্বুর আকার, ডিমটাই ওনার মা। তাহলে আমার শ্রোতা দর্শক ভাই, আপনারা বিচার করেন তো, ডিম যদি ওর মাই হয় তাহলে ওনাকে জিজ্ঞেস করেন তো, বাবা বাওয়া ডিম ফোটে গো? বাওয়া ডিম বোঝেন না? বাওয়া ডিম ফোটে না, ওটা কাঞ্জে লেগে যায়। মায়েরা 2-4 দিন মুরগির তলে দিয়ে আবার ফালাইয়ে দেয়। আর যেটা মুরুগালা ডিম, যেটা আব্বালা ডিম, এটা ফুটে যায়। আমার বাবার আকর্ষণে তোমার মায়ের ডিম বাষ্ট, প্রমাণ তার পবিত্র আল কোরআন। আমার আল্লাহ ডিমটা বাঁচতে করবেন রে। আমার আল্লাহ 70,000 বছর আহাদের ধ্বনি দেয়। রুবেল ভাই, আজকের সাউন্ডে কোনো শান্তি পাচ্ছি না ভাই। আমার আল্লাহ ডিমটা বাঁচতে করার জন্য গুপ্ত ধন থেকে আল্লাহ 70,000 বছর আহাদের ধ্বনি দেয়। যাই হোক ভাই, আস্তে আস্তে ক্লিয়ার হবে। রুবেল ভাই, সাউন্ডটা একটু সুন্দর করেন। আজকের সাউন্ড কোনো শান্তি পাচ্ছি না ভাই। আল্লাহ বললেন আহাদ আহম্মদ আহাদা আহাদ আহম্মদ আহাদে মোহাম্মদ আহাদে আদম আহাদে আল্লাহ। 70,000 বছর আল্লাহ আহাদের ধ্বনি দেয়, কিন্তু ডিমকে আল্লাহ বাসটা করতে পারে না। আর আমার আল্লাহ ওরে গুপ্ত ধন থেকে 3টা শব্দ দিল রে। ওরে 3টা শব্দ পবিত্র কোরআন শরীফের মধ্যে রয়ে গেছে। 3টা শব্দ হু হা হি। 3টা শব্দ দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার মায়ের ডিম খান বাঁচতে হয়ে গেলেন। আর নিষ্কার খোসলা দে জমিন পয়দা, প্রকার খোসলা দে আসমান পয়দা। ডিমের মধ্যে থেকে আল্লাহ 10টা সিজ বাই করলেন। কোন হাবেজকারী মুন্সি মলবি থাকলে আমার কথা লোড করে রাখেন। আনোয়ার সরকার মন গড়া কথা বলে না। এই আনোয়ার সরকার খালি পালাগানি করে না, ওয়াজও করে। গান জীবনে বহু শুনছেন, আজকের গানটা হবে আলাদা। এই ডিমের মধ্যে থেকে আল্লাহ 10টা সিজ বাই করলেন। 10টা সিজর থেকে আরশ কুরসি নহ মাহফুজ নহ কলম একিন্ত দরপ্তের কাছে ইসরাফিল সিংহাসন শরম নামের আয়না 7টা বেহেশত 7টা দোজখ আমার আল্লাহ পয়দা করল। মুসলমান বলি সুবহানাল্লাহ। এই জায়গায় একটা প্রশ্ন অনেক শিল্পীকে আমি করি, জবাব পাই না। আজকে দেখি তো মুরব্বী বয়সী পাইছি, জ্ঞানের ভান্ডার ওনারা। দেখি ওনাদের মধ্যে কেমন চালান আছে। আল্লাহ পৃথিবী এই আস্তে আস্তে বাবা, আল্লাহ পৃথিবী সৃষ্টি করছে জোড়া জোড়া। 7টা বেহস্ত 7টা দোজক, 7 তালা আসমান 7 তালা জমিন, নারী নর, দোজক বেহস্ত, সাগর পাহাড়। 7টা বেহস্ত 7টা দোজক আল্লাহ পয়দা করলো। এত কবাদিন হলে আল্লাহর বেহস্ত হলো 8টা, দোজক হলো 7টা। একটা বেহস্ত আল্লাহ বানায় নাই, আমার মতন একটা পাবলিক বানাইছিল। আল্লাহ ওরা ধাক্কা দিয়ে ফালাই দিয়া বেহস্তটা কাইডিয়া নিল। সেদিন থেকে আল্লাহর বেহস্ত হলো 8টা আর দোজক হইল 7টা। এখানে আমার প্রশ্ন রইল, জানলে সঠিক জবাব করবা, চাপা মারবা না মিয়া। এই বেহস্তটা কারা বানাইছিল, কার থেকে কাইডিয়া নিল, এই বেহস্তটার নাম কি, বেহস্তটা কোথায় আছে? যদি বলো মাটির নিচে, কোনো ব্যক্তি যদি বলে আর চৌরাইয়া দাঁতের বারান্দা ফেলাই দেবো আমি। মাটির নিচে যদি বেহস্ত থেকেই থাকে, একটা বেহস্ত বলে এরকম 15টা পৃথিবীর সমান। কি বাবা, কোরআনের কথা। একটা বেহস্তর ইট যদি বিক্রি করা যায় এরকম 14টা পৃথিবী কিনা যাবে। একটা বেহস্ত এরকম 15টা পৃথিবীর সমান। তাহলে আল্লাহর তারি যদি 8টা বেহস্ত মাটির তলে থাকে, এত ডিপ মিশিং গাড়িছে, এত বালু তুলিছে, এত বোর্ডিং করেছে, বেহস্তরা না কানিও বাজলো না পাইপের সাথে। আবার জিজ্ঞেস করল না এই বেহস্তটা আল্লাহ কোথায় রইল, কোন জায়গায় রাখছে, বেহস্তটার নাম কি? আর হাসর নাসরের পর আল্লাহর বানানো 7টা বেহস্ত কোন উম্মত যাবে, আর এই বেহস্ত যে পাবলিক বানাইছে আল্লাহ কাইড়ে এনেছে, এই বেহস্ত কোন উম্মত যাবে? শক্ত বয়াতি পাই না, শক্ত প্রশ্ন করতে পারি না। আজকে মুরব্বী বয়াতি পাইছে, দেখি ওনার চালানপাতি কেমন কি আছে। আজকে কোরআন থেকে গান হবে, এখানে কোনো বাজে গান হবে না। গান শোনা হারাম, এখানে গন্ডগোল বাজে গেছিল। এই গান শোনা হারাম, এই হাদিস আনোয়ার সরকার 14 বছর আগে পড়ছে। আমার এই পালা গান যদি না হয়, যার ঘরে ঘরে টিভি আছে, একজনের পরিবারের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই টিভির মধ্যে 3টে চ্যানেল আছে, একটা জি বাংলা, একটা স্টার জলসা, একটা কানজ বাংলা। এই চ্যানেলগুলোর মধ্যে দেখবেন 3 সোল 2.5 সোলের মা পীড়িত করে। 2.5 সোল বোঝেন না, 2 জন হচ্ছে আর একটা পেটত আছে, কি কয় 2.5 সোলের মা। এই টিভির মধ্যে গান হয়, নারী পুরুষ শর্ট কাপড় বইরা গান করে, এঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন। এই গান শোনা হারাম, এই গান দেখা হারাম। না তো বয়াতে গান, যে গানের মধ্যে মা বাবার কথা হবে, যে গানের মধ্যে কোরআনের আয়াত পেশ করা হবে, যে গানের মধ্যে আল্লাহ রাসূলের কথা হবে, এই গান হারাম করে মৌলভী ক্যাডারে। এই গাইবান্ধা বগুড়া বাদ দিলাম, বাংলাদেশে আজও জন্মে নাই। আমরা ওই ওই মহিলা নাচানা গান গাই না, আমরা গান গাই তত্ত্বের গান, আমরা গান গাই হাদিস কোরআন বিশ্লেষণ করে গান গাই। এই পালা গানে জ্ঞান বাড়ে, এই গানের মর্মে এসব এলাকায় বুঝবে না, যারা সিটি এলাকা, যারা শিল্পমন্ত্রী এলাকা, তারা এই গানের মূল্যায়ন করে। ভ্যানালা কিষেন এই গানের মর্ম কি বুঝবো? আসেন, এই যে সাততলা আসমান জমিন আরশ কুরসি নহমা পুস নহ কলমে কিন্তু দরপ্তের গাছ ইসরাফিল সিংহাসন শরম নামের আয়না 7টা বেহস্ত 7টা দোজক পয়দা হইল। প্রশ্ন কিন্তু একটা রয়ে গেল, 7 ডিমের মধ্যে থেকে আল্লাহ 7টা পর্দা বাই করলো, 7টা পর্দার থেকে 7টা বার হয়ে 7টা পর্দার থেকে 7টা বারের জন্ম হলো। যেমন আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার, তারপর শুক্রবার, তারপর শনিবার, তারপর রবিবার, তারপর সোমবার, তারপর মঙ্গলবার, তারপর আবার বুধবার। এ তোর মা কয় কিসের তোর ডিম টিমটি? তোমার যদি মাই হইতো তাহলে হয়তো বুধ মার, বৃহস্পত মার, শুকর মার, শনি মার আছে। 7টা বার আমার বাবার উপর আল্লাহ নাযিল করলেন। আমার বাবার বারে আমার বাবা জন্ম নিছে, তোমার মায়ের দায় এসে কেন? আর হাইরে ডিম বুড়াকার, এটা তো 3 দিনের কথা মিয়া। এই পৃথিবী সৃষ্টি করার 3,70,000 বছর আগে আমার বাবার জন্ম, প্রমাণ তার আল কোরআন। এ ভাই, কোরআন বড় না হলদি বেচা কিতাব বড়? কোরআনের উপর কোনো মাত বড়িয়েছে? আমার পবিত্র কোরআনের মধ্যে নাকে রয়েছে রে আওয়ালু মা খালাকুল্লাহ নূরি। প্রতিটা মুমিনের বাড়ি বাড়ি একটা করে কোরআন আছে, আছে না? প্রতিটা মসজিদে একটা করে কোরআন আছে। আর মধ্যে প্রমাণ আছে আওয়ালু মা খালাকুল্লাহ নূরি। আল্লাহ বলছেন আল্লাহর নূর হইতে নবী পয়দা, আর নবীর নূর হইতে 18,000 মাখলুকাত সারে জাহান পয়দা। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারে জাহান পয়দা। আমার নবী মেয়ে না পুরুষ? পুরুষ। এই পৃথিবী সৃষ্টি করার 3,70,000 বছর আগে আমার বাবা বিশ্ব নবীর জন্ম করে একিন গাছের ডালে ময়ের রূপে ঝুলে রাখছেন। হ্যাঁ, কিসের তোর ডিম টিমটি? এর কোনো খবরই ছিল না। আরে তোমার মা যদি আর মধ্যে থাকতো রে, তাহলে কোরআনের মধ্যে লেখা থাকতো আল্লাহর নূরে কোনো মহিলা পয়দা, সে মহিলার নূরে জগৎ পয়দা। এটা কোরআনে আছে? কোরআনের মধ্যে তো দূরের কথা, সিবে সাবির মধ্যেও নাই। যে জেলদের ওপর কোরআন শরীফ রাখে হেইটার মধ্যেও নাই। কেন নাই? এ নারী জাতি কোনো জাতি নয়, আল্লাহ বোঝে না এটা কি, ওটা কোনো জাতি নয়। আরে শুধু তাই নয়, তাই নয় রে, 1,24,000 নবী মতান্তর 2,24,000 নবীগণ, এই নবীগুলোর সমস্ত ছিল পুরুষ। কি বাবা, নারী জাত যদি কোনো জাত থাকতো তাহলে আল্লাহ পারতো না 1,24,000 নবীর মধ্যে 2-1টা মহিলা নবী দিতে? আছে বাবা? নাই। কেন নাই? এই নারী জাত হচ্ছে ঠাট क्लासेर दार এই জন্য নারীদের মধ্যে নবী নেই। আরো বলবো আল্লাহর 104 খানা আসমানি কিতাব, 100 খানা বাতিল, 4 খানা পৃথিবীতে আছে। মুসলমানের মূল 4টে দলিল ইনজিল, তাওরাত, জবুর, ফুরকান। এই 4টে কোরআন আমার বাবা 4 জন নবীর উপর নাযিল করলো, দাউদ নবী, ঈসা নবী, মুসা নবী আর আমার শেষ নবী। এ মায়ের জাতি তুমি দেখায় তো তোমার মায়ের উপর কোন কোরআনটা নাযিল হচ্ছে। তোর মা ইনকে গুদ্র সুদা এক যায়, তোর মায়ের উপর কোরআন নাযিল তো দূরের কথা, তোর মায়ের উপর যদি টাচ মোবাইলে নাযিল করে সেটাও নাজায়েজ হবে। আমার বাবা মহান, আমার বাবা সর্বশক্তিমান। আমার বাবাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ এই পৃথিবীকে কোনোদিন সৃষ্টি করতো না। ওনার জবাব শেষ। আমি যা প্রশ্ন করলাম, তোমার মা যদি থাকে আমার মতন কোরআন সম্পর্ক তোমার মাকে তুমি দেখাইবা।